নহেমীয় পুস্তক সপ্তম অধ্যায়। প্রাচীর নির্মিত হইলে পর আমি দ্বার সকলের কবাট স্থাপন করিলাম, এবং দ্বার পালকেরা, গায়কেরা ও লেবিয়েরা নিযুক্ত হইল। আর আমি আপন ভ্রাতা হনানিকে ও দুর্গের শাসনকর্তা হনানিয়কে জেরুসালেমের উপর নিযুক্ত করিলাম, কেননা হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন এবং অনেক লোক অপেক্ষা ঈশ্বরকে ভয় করিতেন। আর আমি তাহাদিগকে বলিলাম, যাবৎ রৌদ্র প্রচণ্ড না হয় তাবৎ জেরুসালেমের দ্বার সকল খোলা না হোক, এবং রক্ষকেরা নিকটে দণ্ডায়মান থাকিতে দ্বার সকল রুদ্ধ ও কপাট অর্গলে বদ্ধ হোক, এবং তোমার জেরুসালেম নিবাসী দিগকে প্রহরী নিযুক্ত কর। তাহারা প্রত্যেককে আপন আপন প্রহরী স্থানে আপন আপন গৃহের সম্মুখে থাকুক। জেরুসালেমে প্রথম প্রত্যাগত লোকদের তালিকা। নগর বৃহৎ ও বিস্তারিত, কিন্তু তন্মধ্যে লোক ছিল অল্প, গৃহ সকলও নির্মাণ করা হয় নাই। পরে আমার ঈশ্বর আমার মনে প্রবৃত্তি দিলে আমি প্রধান দিগকে, অধ্যক্ষ দিগকে ও লোক দিগকে একত্র করিলাম, যেন তাহাদের বংশাবলী লেখা হয়। আর আমি প্রথমাগত লোকদের বংশাবলী পত্র পাইলাম, তন্মধ্যে এই কথা লিখিত পাইলাম, যাহারা বন্দীরূপে নীত হইয়াছিল বাবিল রাজ নবুখৎনিসর, যাহাদিগকে বন্দী করিয়া লইয়া গিয়েছিলেন, তাহাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দী দশা হইতে যাত্রা করিয়া জেরুসালেমে ও যেহুদাতে আপন আপন নগরে ফিরিয়া আসিল। তাহারা স্বরূপ বাবিল, যেশুও, নহিমীয়, অসরীয়, বরমিয়া, নহমানি, মর্খদয়, বিলসন, মিসপরত, বিগবয়, নহুম ও বানা ইহাদিগের সহিত ফিরিয়া আসিল। সেই ইসরায়েল লোকদের পুরুষ সংখ্যা পরশের সন্তান 2172 জন, সফটিয়ের সন্তান 372 জন, আরোহের সন্তান 652 জন, যেশুও ও জোয়াবের সন্তানদের মধ্যে পহত মোয়াবের সন্তান 2818 জন, এলমের সন্তান 1254 জন, 70 সন্তান 845 জন, সক্কয়ের সন্তান 760 জন, বিন্নুইর সন্তান 648 জন, বেবয়ের সন্তান 628 জন, আসগদের সন্তান 2322 জন, আদনিকামের সন্তান 667 জন, বিগ বয়ের সন্তান 2067 জন, আদিনের সন্তান 650 জন, জিহিসকিয়ের বংশজাত আটরের সন্তান 98 জন, হসুমের সন্তান 328 জন, বেতশয়ের সন্তান 340 জন, হারিফের সন্তান 112 জন, গিবিয়নের সন্তান 95 জন, বৈতলেহেম ও নঠফার লোক 188 জন, আনাথতের লোক 128 জন, বৈত অসমাবতের লোক 42 জন, কিরিয়ত জিয়ারিম, কফিরা ও বেরতের লোক 700
৪৩ জন, রামার ও গেবার লোক ৬২১ জন, মিকমসের লোক ১২২ জন, বৈথেলের ও অয়ের লোক ১২৩ জন, অন্য নবর লোক ৫২ জন, অন্য এলমের সন্তান ১২৫৪ জন, হারিমের সন্তান ৩২০ জন, জিরিহর সন্তান ৩৪৫ জন, লোদ হাদিদ ও অনুর সন্তান ৭২১ জন, সনায়ার সন্তান ৩৯৩০ জন, যাজকবর্গ জেসুও কুলের মধ্যে জিদইয়ের সন্তান ৯৭৩ জন, ইম্মেরের সন্তান ১০০৫২ জন, পশহুরের সন্তান ১২৪৭ জন, হারিমের সন্তান ১১৭ জন, লেবীয় বর্গ হোদবিয়ের সন্তানদের মধ্যে জেসুও ও কদমিয়েলের সন্তান ৭৪ জন, গায়ক বর্গ আসবের সন্তান ১৪৮ জন, দ্বারপাল বর্গ সল্লুমের সন্তান আটবের সন্তান তলমনের সন্তান অক্কুবের সন্তান হটিটার সন্তান শোবয়ের সন্তান ১৩৮ জন, নথিনীয় বর্গ শিহের সন্তান হসুফার সন্তান টব্বাউতের সন্তান কেরোসের সন্তান শিয়ের সন্তান পাদনের সন্তান লবানার সন্তান হগাবের সন্তান সলময়ের সন্তান হাননের সন্তান গিদ্দেলের সন্তান গহরের সন্তান রায়ার সন্তান রক্সিনের সন্তান নিকোদের সন্তান গসমের সন্তান উষের সন্তান পাশেহের সন্তান বেশয়ের সন্তান মিউনিমের সন্তান নফুসজিমের সন্তান বক বুকের সন্তান হকুফার সন্তান হুরহুরের সন্তান বসলিতের সন্তান মহিদার সন্তান হর্ষার সন্তান বরকোষের সন্তান শিশরার সন্তান তেহমের সন্তান নৎসিহের সন্তান হটিফার সন্তান বর্গ সলোমনের দাসদের সন্তান বর্গ সোটয়ের সন্তান সোফেরতের সন্তান পরিদার সন্তান জালার সন্তান দর্কনের সন্তান গিদ্দেলের সন্তান সফটিয়ের সন্তান হটিলের সন্তান পোখরত হৎসবাইমের সন্তান আমনের সন্তানগণ নথিনিয়েরা ও সলোমনের দাসদের সন্তান সর্বশুদ্ধ ৩৯২ জন ছিল। আর তেল মেলহ তেল হর্ষা করুব অদ্দন ও ইম্মের এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল, কিন্তু তাহারা ইসরায়েলীয় লোক ছিল না। এ বিষয়ে আপন আপন পিতৃকুল কি গোত্রের প্রমাণ দিতে পারিল না। দলায়ের সন্তান টবিয়ের সন্তান নকদের সন্তান ৬৪২ জন, আর যাজকদের মধ্যে হবায়ের সন্তান হক্কোশের সন্তান ও বর্ষিলয়ের সন্তান বর্গ। এই বর্ষিলয় গিলিয়দীয় বর্ষিলয়ের এক কন্যাকে বিবাহ করিয়া তাহাদের নামে আখ্যাত হইয়াছিল। বংশাবলীতে বর্ণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলীপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য ইহারা অশুচি গণিত হইয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল। আর শাসনকর্তা তাহাদিগকে কহিলেন, যে পর্যন্ত উরিম ও তুম্মিমের অধিকারী এক
যাজক উৎপন্ন না হইবেন, তাবৎ তোমরা পবিত্র বস্তু ভোজন করিও না। একত্রীকৃত সমস্ত সমাজ 42,360 জন ছিল, তদ্ভিন্ন তাহাদের 7,337 জন দাস দাসী ছিল, আর তাহাদের 245 জন গায়ক ও গায়িকা ছিল, তাহাদের 736 অশ্ব, 245 অশ্বতর, 435 উষ্ট্র ও 6,720 গর্ধব ছিল। পিতৃকুলপতিদের মধ্যে কেহ কেহ সেই কর্মের জন্য দান করিল। শাসনকর্তা ভাণ্ডারে স্বর্ণের 1,000 অদর্কন ও 50 বাটি এবং যাজকদের জন্য 530 অঙ্গরক্ষক দিলেন। কয়েকজন পিতৃকুলপতি সেই কর্মের ভাণ্ডারে স্বর্ণের 62,000 অদর্কন ও 2,200 মানি রৌপ্য দিল। অন্য লোকেরা স্বর্ণের 62,000 অদর্কন, 2,000 মানি রৌপ্য ও যাজকদের জন্য 67 অঙ্গরক্ষক দিল। পরে যাজকেরা, লেবিয়েরা, দ্বারপালেরা ও গায়কেরা এবং কোন প্রজা ও নথি নিয়েরা এবং সমস্ত ইসরায়েল আপন আপন নগরে বাস করিতে লাগিল। নহমীয় পুস্তক 8 অধ্যায়। ব্যবস্থার প্রকাশ্য পাঠ, কুটির পর্ব পালন। সপ্তম মাস উপস্থিত হইলে ইসরায়েল সন্তানগণ আপন আপন নগরে ছিল, আর সমস্ত লোক এক মানুষের ন্যায় জলদ্বারের সম্মুখস্থ চকে একত্র হইল, এবং তাহারা অধ্যাপক ইসরাকে ইসরায়েলের প্রতি সদাপ্রভুর আদিষ্ট মোশির ব্যবস্থা পুস্তক আনিতে কহিল। তাহাতে সপ্তম মাসের প্রথম দিনে ইসরা যাজক সমাজের সম্মুখে স্ত্রী পুরুষ এবং যাহারা শুনিয়া বুঝিতে পারে তাহাদের সম্মুখে সেই ব্যবস্থা পুস্তক আনিলেন, আর জলদ্বারের সম্মুখস্থ চকে স্ত্রী পুরুষ এবং যত লোক বুঝিতে পারে তাহাদের নিকটে তিনি প্রাতঃকাল হইতে মধ্যাহ্ন পর্যন্ত তাহা পাঠ করিলেন। তাহাতে ব্যবস্থা পুস্তক শ্রবণে সমস্ত লোকের কর্ণ নিবিষ্ট হইল। বস্তুত অধ্যাপক ইসরা ওই কার্যের জন্য নির্মিত এক কাষ্ঠময় মঞ্চের উপরে দাঁড়াইয়াছিলেন, এবং তাহার দক্ষিণ পার্শ্বে মত্তিথীয়, সেমা, অনায়, উরীয়, হিল্লীয় ও মাসেয় এবং তাহার বাম পার্শ্বে পদায়, মিশাইল, মলকীয়, হসুম, হসবদ্দানা, সখরীয় ও মসুল্লাম দাঁড়াইল। ইসরা সমস্ত লোকের সাক্ষাতে পুস্তকখানি খুলিলেন, কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি পুস্তক খুলিবা মাত্র সমস্ত লোক উঠিয়া দাঁড়াইল। পরে ইসরা মহান ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন, আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন, আমেন, এবং মস্তক নমনপূর্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল। আর যেশুও, বাণী, সেরবীয়, জামিন, অক্কুব, সব্যথয়, হদীয়, মাসেয়, কলিট, অসরীয়, যোসাবদ, হানন,
পলায় ও লেবিয়েরা লোকদিগকে ব্যবস্থা পুস্তকের অর্থ বুঝাইয়া দিল, আর লোকেরা স্বস্থানে দাঁড়াইয়া রহিল। এইরূপে তাহারা স্পষ্ট উচ্চারণ পূর্বক সেই পুস্তক ঈশ্বরের ব্যবস্থা পাঠ করিল এবং তাহার অর্থ করিয়া লোকদিগকে পাঠ বুঝাইয়া দিল। আর শাসনকর্তা নহিমীয়, অধ্যাপক ইসরা, যাজক ও লোকদের শিক্ষক লেবিয়েরা সমস্ত লোককে কহিলেন, অদ্যকার দিন তোমাদের ঈশ্বর সদা প্রভুর উদ্দেশ্যে পবিত্র, তোমরা শোক করিও না, রোদন করিও না, কেননা ব্যবস্থা পুস্তকের বাক্য শ্রবণে সমস্ত লোক রোদন করিতেছিল। আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও পুষ্ট দ্রব্য ভোজন কর, মিষ্ট রস পান কর, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দাও, কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র, তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদা প্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। লেবিয়েরাও লোক সকলকে শান্ত করিয়া কহিল, নীরব হও, কেননা অদ্য পবিত্র দিন, তোমরা বিষণ্ণ হইও না। তখন সমস্ত লোক ভোজন পান অংশ প্রেরণ ও অতিশয় আনন্দ করিতে গেল, কেননা যে সকল কথা তাহাদের কাছে বলা হইয়াছিল তাহারা সে সকল বুঝিতে পারিয়াছিল। আর দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতিরা, যাজকেরা ও লেবিয়েরা ব্যবস্থার বাক্যে মনোনিবেশ করিবার জন্য অধ্যাপক ইসরার কাছে একত্র হইল। আর তাহারা দেখিতে পাইল ব্যবস্থায় এই কথা লেখা আছে যে সদাপ্রভু মোশি দ্বারা এই আজ্ঞা দিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণ সপ্তম মাসের উৎসবকালে কুটিরে বাস করিবে এবং আপনাদের সকল নগরে ও জেরুসালেমে এই কথা ঘোষণা ও প্রচার করিবে, যেরূপ লেখা আছে। তদনুসারে কুটির নির্মাণার্থে পর্বতে গিয়া জিত বৃক্ষের শাখা, বন্য জিত বৃক্ষের শাখা, গুলমেদিদ শাখা, খরজুর বৃক্ষের শাখা ও ঝোপাল বৃক্ষের শাখা আনো। তাহাতে লোকেরা বাহিরে গেল ও সেই সকল আনিয়া প্রত্যেকজন আপন আপন গৃহের ছাদে ও প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে, জলদ্বারের চকে ও ইফ্রমীয় দ্বারের চকে আপনাদের জন্য কুটির নির্মাণ করিল। বন্দিদশা হইতে প্রত্যাগত লোকদের সমস্ত সমাজ কুটির নির্মাণ করিয়া তাহার মধ্যে বাস করিল। বস্তুত নুনের পুত্র জিহোশুয়ের সময় হইতে এই দিন পর্যন্ত ইসরায়েলের সন্তানগণ সেরূপ করে নাই। তাহাতে অতি বড় আনন্দ হইল। আর ইসরা প্রথম দিন হইতে শেষ দিন পর্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থা পুস্তক পাঠ করিলেন। আর লোকেরা সাত দিন পর্ব পালন করিল এবং বিধি অনুসারে অষ্টম দিনে উৎসব সভা হইল।